আমাদের জার্নি আবার স্টার্ট। কালকে সবে তারাপীঠ থেকে ফিরেছি, ফিরে আজকে আবার আমাদের একটা প্রোগ্রাম আছে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি আপনারা আস্তে আস্তে সব দেখতে পাবেন, ব্লগটাতে সাথে থাকবেন। আমি এখান থেকে বেরিয়েছি সবার, যেহেতু আজকে মানডে, কালকে দুদিন ছুটির পরে আজকে সবারই কাজ। আমিও কোর্ট থেকে ফিরেছি, কোর্ট থেকে ফিরে আমার বড় অফিসে গেছে, আমার বোনও অফিস গেছে, আমরা সবাই মিলে আসছি যাচ্ছি হচ্ছে একসাথে। কাজিন সিস্টার আছে, আমার বোন আছে, আরও দু চারজন বন্ধু বান্ধব আছে। আমরা বন্ধুরা মিলে, বোনরা মিলে যাচ্ছি হচ্ছে একটু সাউথের দিকে। কোথায় যাচ্ছি এক্স্যাক্ট আমি লোকেশনটা ঠিক জানি না, আপনারা ব্লগটাতে সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন। আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখান থেকে, যেহেতু সবাই কলকাতার দিকেই আছে, আমরা সবাই, আমাদের সবার গন্তব্য হচ্ছে শিয়ালদা। আমি যেহেতু একটু অফসাইডে ছিলাম এখানে, তো সেই জন্য আমি এখান থেকে যাচ্ছি শিয়ালদায় গিয়ে মিট আপ হোক, তারপরে একসাথে হয়ে আবার ট্রেন ধরে যাব। তো দেখে নিন, জগদ্দল স্টেশন এখন পুরোই ফাঁকা, এই ট্রেনটা ওয়েট করছি, এই ট্রেনের আগে আমি শিয়ালদায় যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে কিভাবে আপনারা আসবেন, আমি আস্তে আস্তে বলতে থাকবো, আমরা দেখে টাইমটা দেখিয়ে দে। এখন ঠিক 7:30 বাজে, অনেক গাছগাছালি আছে স্টেশনের বাইরে। হ্যাঁ, স্টেশনটা খুব সুন্দর, এই যে নামখানা, সেই স্টেশনটা খুব সাজানো গুছানো, কত গাছ, স্টেশনটা দেখে মনে হচ্ছে পুরো পার্ক। আমাদের এখন গিয়ে টানাটানি হচ্ছে, কি বলে, গাড়ি, ম্যাজিক গাড়ি নিয়ে দর কষাকষি হচ্ছে। ম্যাজিক গাড়িতে অনেক বলছে, এক একজনের পার হেড 70 টাকা করে বলছে। সেই জন্যই যিনি আমাদের হোটেলে আছে বুক করা, উনি বলছে যে 35 টাকা করে ভাড়া, কিন্তু ওনারা ডবল চাইছে এক একজনের, তো সেই নিয়ে দেখানো হচ্ছে। এবারে এখান থেকে আমরা এই যে এই এই গাড়িগুলো দেখছেন, এগুলো টোটোর মতন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঠিক অন্ধকার পুরো। এই যে টোটোর মতনই, কিন্তু একটু পেছনে সিট আছে, পুরো অন্ধকার, বুঝতে পারছেন না জায়গাটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা ম্যাজিক গাড়িতে উঠে গেছি, এই যে আমার কর্তা খেতে বসে পড়েছে, খুব জোরে খিদে পেয়েছে। এই যে আমাদের আইটেম, এটা কি মুরগির, কি বেশি না কি, ব্রয়লার দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এটা দিয়ে তো ভাত খাওয়া যাবে মনে হয় সারাদিন পরে, অফিস থেকে সারাদিন পরে।
আমাদের আমরা এখন খুব হাংরি, আমাদের খেতে হবে। ঠিক আছে, তো আমরা খেতে বসি, ডিনারটা করি, তারপরে দেখাচ্ছি। এখনো মাছ আসছে, এখনো মাছ আসছে, মাছটা এখনো আসেনি, সামুদ্রিক মাছ আবার। হুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখুন আপনাদেরকে, কালকে রাত্রেবেলা যে এসেছিলাম দেখাতে পারিনি, জাস্ট লুক অ্যাট দ্যাট ভিউ। আকাশ আর সমুদ্র একসাথে মিশেছে, আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি নেচারটাকে একাকিত্বে এত সুন্দর করে কাছ থেকে পাবো। জাস্ট লুক অ্যাট দ্যাট ভিউ, কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই, আমি জাস্ট একা বসে রয়েছি। কারণ আমি জাস্ট বসে রয়েছি, আমি পুরী দীঘাতে গেলে হোটেলে থাকি, উঠতে ইচ্ছে করে না, লেজি লাগে। এখানে যেহেতু সারা রাত এখানেই বসে বসে সব বন্ধু বান্ধবরা মিলে আড্ডা মেরেছি, তো আমার ঘুম হয়নি একেবারে। তার থেকেও বড় কথা, আমি ওয়েট করে আছি কতক্ষণে আমি পুরো সানরাইজটা দেখবো, কারণ দার্জিলিংয়ে গিয়েও আমি সানরাইজ দেখতে পারিনি, পুরী দীঘাতে গেলেও আমি সি ফেসে মানে সমুদ্রের কাছে যে সানরাইজটা হয় সেটাও দেখতে পারি না, ঘুম ভাঙতে চায় না। নয় এটা যেহেতু একেবারে একদম সমুদ্র, জাস্ট আমাদের মাড হাউসটা ওইখানটায়, ওইখানটায় আমরা যদিও বা টেন্টে ছিলাম, ওইখানটায় টেন্ট আছে, ওইখানটায় টেন্ট আছে, আরও টেন্ট আছে ওইখানটায়। আপনারা জাস্ট দেখুন নেচারটাকে, কত সুন্দর করে নেচারটাকে, মনে হচ্ছে পুরো প্রকৃতিটাই আমার, আর এর থেকে সুন্দর জিনিস আর হয় না। দেখুন আপনারা মানে এই সুন্দর নেচারটাকে উপভোগ করবো বলে আমার সারা রাত ঘুমই হয়নি, যে কতক্ষণে আপনাদের দেখাবো এত সুন্দর ভিউ। জাস্ট এখানটায় এতটা দূরে আমার থেকে সমুদ্র, জাস্ট এতটা দূরে, এই যে দেখুন মনে হচ্ছে সমুদ্রের জলটা আমি ছুঁতে পাচ্ছি। জাস্ট দেখুন এত সুন্দর ওয়েদার, আমি তাও নাপছি না এখনও, যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই মোটামুটি টায়ার্ড আছে। আপনারা তো জানেনই আমরা তারাপীঠ থেকে এসেই পরের দিন আবার বেরিয়েছি, এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আপনারা জানেন মৌসুনি আইল্যান্ড নামখানা থেকে কাছাকাছি, নামখানার একটা বদি মৌসুনি আইল্যান্ড। আপনারা জাস্ট দেখুন এত সুন্দর ভিউ, এখানটা পুরো মাটি ভর্তি, যেহেতু এটা অনেকটা ডিস্টেন্স, নিচটা আমি নাপতেও পারবো না, নাপতে ভয়ও লাগছে একা একা, তার জন্য আমি নাচছি না, কিন্তু তাও আমি যে যতটুকু ক্যাপচার করতে পারছি করছি, আপনাদের সামনে তুলে ধরছি। এত সুন্দর সমুদ্রটা আমি সত্যি কথা বলতে দীঘাপুরীতে গিয়ে উপভোগ করতে পারিনি কখনোই, কারণ দীঘাপুরীতে প্রচুর মানে জনসমুদ্র প্লাস সমুদ্র, ওখানে সমুদ্রের মধ্যে জনসমুদ্র থাকে, কিন্তু এখানে সমুদ্রটা সারা রাত আমি উপভোগ করলাম এখানে বসে বসে সমুদ্রটাকে। আর এত হাওয়া দিচ্ছে যে আপনাকে কি বলবো, আপনাদের কি বলবো, সারা জায়গায় কোনো লোক নেই, জাস্ট সানরাইজটা হচ্ছে। কিন্তু আমি জানি না এখানে কোন দিকটা, আমার মনে হয় এটা একদম পেছন দিকটা, এখান থেকে সানরাইজটা ঠিক বুঝতে পারছি না, জাস্ট আকাশটা আলো হয়েছে, তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি কন্টিনিউ সমুদ্রের ঢেউ। মাঝরাত্রে এতটা পর্যন্ত চলে এসেছিলো, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম, ক্যামেরায় ক্যাপচার করতে পারছিলাম না সমুদ্রটাকে। তো আমার তো মানে রাত্রেবেলা ঘুম হয়নি যে কতক্ষণে আপনাদেরকে ভিউটা দেখাতে পারবো, কতক্ষণে আমি নিজে নিজের স্বচক্ষে দেখবো। যতই হোক ক্যামেরাতে একটা ভিউ দেখা আর নিজের চোখে একটা জিনিস, একটা দৃশ্য উপলব্ধি করা টোটালটাই আলাদা, আপনারাও জানেন। ক্যামেরাতে এটা আমি পুরোটা দেখাতে পারবো না, আমি যতটা ফিল করতে পারছি আপনাদেরকে টোটালটা, তার মধ্যে কিছুটাই দিতে পারছি আমি 100% দেখলে আপনাদেরকে জাস্ট 40-60 দিতে দেখাতে পারছি। দেখুন জাস্ট দূর দূর তক কই নেই হ্যায়, বাস সমুন্দর আর হাম আর আসমান, খোলা আসমান, এত সুন্দর লাগছে মানে আমি জাস্ট ওয়ার্ডে, আমি জাস্ট স্পেল বাউন্ড, ওয়ার্ডে আমি বলতে পারছি না যে কতটা সুন্দর লাগছে। দেখুন ইয়াহাঁ পে রোকনে টোকনে ওয়ালা কই নেই হ্যায়, এখানে মত যাও, ওখানে যাস না, এখানে যাস না, কতটা যে সুন্দর লাগছে।
আই থিঙ্ক কেউ দাঁড়িয়ে আছে। এখানে রাত্রেবেলা অনেক মাঝিরা ছিল, কারণ এখানে নাকি অনেক পাড়ে অনেক চিংড়ি কাঁকড়া হয়, চিংড়ি কাঁকড়া ওরা ধরতে আসে। সারা রাত এখানে আমরা এইখানটাই বসেছিলাম, এই যে ব্যারিকেড দেওয়া, যে কাঠের ব্যারিকেড দেওয়া যে জায়গাটা, এখানটায় টেবিল পাতা ছিল, আমরা এখানটাই সবাই বসে বসে সারা রাত গান শুনেছি, আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। আর এখানটায় যারা হোটেলওয়ালা আছে তারাই বারণ করেছিল যে যাবেন না রাত্রেবেলা, যেহেতু আমরা অন্য জায়গা দিয়ে আসছি, আমাদের তো আর জল সমুদ্রের এত মানে ইয়ে নেই, মানে আমরা বুঝতে পারবো না ব্যাপারটা কখন কি হচ্ছে, তো ওরাই বারণ করেছিল। তো ওদের ইনস্ট্রাকশনেই আমরা আর বেরোইনি এখানে, কিন্তু ভোর হতে না হতেই আমি জাস্ট বেরিয়ে গেছি। আপনারা দেখছেন যত সুন্দর ওয়েদার, তত সুন্দর দৃশ্য, এত সুন্দর নেচার, এরকম নেচার, এত সমুদ্র কাছাকাছি, মনে হচ্ছে সমুদ্রটা এখানে আমার জন্যই শুধু জাস্ট ঢেউ খেলে যাচ্ছে। দেখুন এতটাই সুন্দর উপভোগ করছি, আর এত হাওয়া সারা রাত, কনস্ট্যান্ট হাওয়া, না দরকার এসি, না দরকার কুলারের, না দরকার ফ্যানের, সারা রাত পাখি ডাকছে ওপরে, কুর্দি পাখি ডেকে যাচ্ছে। একটু বসি, আরো আকাশ উজ্জ্বল হচ্ছে আস্তে আস্তে, আকাশে নীলচে ভাবটা বাড়ছে, অন্ধকার ভাবটা কাটছে। আকাশ যখন সমুদ্রে মেশে একদম বর্ডার লাইনটা দেখুন কি সুন্দর লাগছে, এই যে বর্ডার লাইনটা লম্বা করে আসছে, আমরা এই সমুদ্রে চানও করতে পারবো। বকখালিও আছে সামনে, বকখালি সমুদ্রে চান করা যায় না, কিন্তু এই সমুদ্রে আরামসে চান করতে পারবেন, কেউ নেই, কোনো মানুষ নেই। আছে আমাদের পাশে আরেকজন, আরেকটা মানে আরেকটা গ্রুপ ছিল যারা আমাদের সাথেই সারা রাত আড্ডা মেরে গেছে, তারাও ভোর ভোরের দিকে ঢুকেছে, কারণ এই সমুদ্রের হাওয়াটা এতটাই সুন্দর যে কেউ আর ভেতরে যেতে চাইছেই না। এত সুন্দর ওয়েদার, বন্ধু বান্ধবের সাথে গান চালাতে চালাতে আড্ডা করতে করতে, আর আমরা যখন আড্ডা মারছিলাম তখন মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমরা যেহেতু খোলা আকাশের নিচেই বসেছিলাম, হালকা হালকা একদম ইলশেগুড়ির মতন বৃষ্টি পড়ছিল, আর ব্যাপারটা জাস্ট জমে গেছে। জাস্ট আমি মানে আমি সত্যি বলছি, আমি দীঘা পুরীতে গিয়েও সমুদ্রটাকে এতটা উপভোগ করতে কোনোদিনই পারিনি যেটা আমি এখানে এসে করছি। আর এখনো তো পুরো মানে আমি জাস্ট সমুদ্রের ধারেই এসে সমুদ্র দিয়েই শুরু করলাম আজকের দিনটা, এটা বঙ্গোপসাগর, আশা করি যতটুকু বলছি আপনাদেরকে ঠিক ইনফরমেশন দিচ্ছি, এটা বঙ্গোপসাগর। একটু সকাল হোক, গতকাল রাত্রেবেলা যখন ঢুকেছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অফার করেছিল, কিন্তু আমরা নিইনি, আমরা সকাল থেকে মানে আজকে সকাল থেকেই প্রোগ্রাম করব বলেই ওয়েলকাম ড্রিঙ্ক নিই। আপনাদেরকে পুরো হাউসটা দেখাবো, মাড হাউস আছে, কটেজ আছে, টেন্ট আছে, ঠিক আছে, একটা সুন্দর জায়গা দেখুন। তর সইছে না, আমি চলে এসেছি, দেখুন সমুদ্রের কত কাছে, সমুদ্র এখন আমার কাছে, জাস্ট দেখুন এই যে সমুদ্র আমাকে ছুলো, আমি সমুদ্র ছুলাম, দেখুন এত আনন্দ লাগছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত আনন্দ লাগছে, জাস্ট দেখুন। এই সমুদ্রটাকে সারা রাত শুধু ভাবছি কতক্ষণে সকাল হবে, কতক্ষণে আমি সমুদ্রের কাছে যাব। কিন্তু সকাল মানে রাত্রেবেলা আরো সমুদ্র আমাদের একদম কাছে ছিল,
এগুলো কি কাটা কাটা মনে হচ্ছে, এগুলো কাটা। নাকি আমি জানি না কোনো সামুদ্রিক প্রাণী কিনা, তবে দেখুন এই যে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হয়েছে, এই ভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিচের ধারে। কালকে আমরা ওই চেয়ারটাতেই বসেছিলাম, এই টেবিলটাতেই, এখন আমরা এইটাতে। যেহেতু একটু রোদ উঠে গেছে, একটু না অনেকটাই রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ব্রাইট লাগছে। তো এই যে বোন পাশে দেখুন কতটা সবুজ, কতটা গ্রিনারি আছে, সুন্দর লাগছে এর মাঝখানে বসে। হ্যাঁ, এই যে আমাদের ব্রেকফাস্ট, লুচি তরকারি আর হচ্ছে একটা করে ডিম সিদ্ধ। নিচে বসে আছে একটা, হ্যাঁ দিয়ে দাও। তা আমরা ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে ইচ্ছা আছে একটু বেরোবো, দেখি বেরিয়ে আপনাদেরকে বাইরের কিছু ভিউ দেখাতে পারি কি না। আর ওইখানেও যাবো, সমুদ্রের দিকেও যাবো, আপনাদেরকে অনেক ভোরবেলা দেখিয়েছি যখন সূর্য উঠছিল তখনও দেখিয়েছি, এখন পুরো রোদ উঠে গেছে মাথার ওপর, এখন দেখাবো। এইটা ব্রেকফাস্টটা করে একটু রেডি টেডি হয়ে আবার বেরোবো, তাহলে চলুন ব্রেকফাস্টটা আমরা করে নিই।